নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর অঙ্ক করাবো তো দেখো নবম শ্রেণীর শিকন সেতু তো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করব আজকে আমি পেজ নম্বর সিক্স এবং যে সমস্ত পেজের অঙ্কগুলো হয় সেই সমস্ত অঙ্কগুলো করাবো তো দেখো এটা কিন্তু তোমাদের দিয়েছে স্কুল থেকে ঠিক আছে তো দেখো এটা কিন্তু তোমাদের ক্লাস সেভেন এবং ক্লাস এইট যেহেতু তোমাদের এই দু বছর ঠিক মতন করে পড়া হয়নি তার জন্য স্কুল থেকে আমাদের ডব্লু তারা ডিসিশন নিয়েছে যে তাদের যে পরীক্ষাগুলো সামনে হবে সেই পরীক্ষায় চল্লিশ নম্বরের একটা পরীক্ষা নেবে তারা ঠিক আছে তোমাদের ফার্স্ট যে চল্লিশ নম্বর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা এই বই থেকে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এই ডিসিশানটা নিয়েছে ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো লক্ষ্য করতে পারছি যেমন আছে বাস্তব সংখ্যা আছে ঠিক আছে বাস্তব সংখ্যা আছে সূচকের নিয়মাবলী আছে লেখচিত্র আছে ঠিক আছে তো দেখো এই যে যে এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি সলভ করাবো তোমাদের কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তো দেখো তোমাদের যে মেইন অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বই তো করতে হবে সে তো ঠিক আছে তার সঙ্গে কিন্তু তোমাদের এটাও করতে হবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ঘোষণা করেছে ঠিক আছে তো দেখো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে কোন অঙ্কগুলো আমি করাবো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো পেজ নম্বর সিক্স থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো তো দেখো এখানে আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট অঙ্ক কি আছে দেখো আমি একদাগের অঙ্কটা করাবো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রোমাননের কোশ্চেন কি বলেছে এ টু দুবার মাইনাস ওয়ান সমান সমান কী হবে তো দেখো এর অ্যান্সার এতে আছে এ মাইনাস ওয়ান আছে বিতে আছে ওয়ান মাইনাস এ আছে সিতে আছে ওয়ান বাই এ আছে আর ডিতে কোনোটি নয় তো দেখো অঙ্কটা কোনটায় অ্যান্সার হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা ভালো করে করাচ্ছি তোমরা একটু দেখে নাও তো দেখো টু তোমার মাইনাস ওয়ান এর অ্যান্সার কী হবে তো দেখো এর অপশান এ মাইনাস ওয়ান এটা হবে না ঠিক আছে বি এর অপশান কী আছে ওয়ান মাইনাস এ এটাও হবে না সি এর অপশান কী আছে ওয়ান বাই এ এটাও হবে ঠিক আছে এটা কেন হবে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি কারণটা ছিল যে কী আছে দেখো ওয়ান বাই এ অর্থাৎ কী আছে এটা যদি উপরের দিকে যায় তাহলে কী মাইনাস হয়ে যাবে তাই তো তার মানে কী আছে এ টু দুবার মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরের অঙ্কটা করাবো পরের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও এ টু দুবার এম ব্র্যাকেটের মধ্যে আছে ব্র্যাকেটের বাইরে আছে এম আছে অপশান কী কী আছে দেখে নাও অপশান আছে অপশান আছে এ আছে এ টু দুবার টু এম বি কী আছে এর মাথায় এম এ স্কোয়ার আছে সি আছে কী আছে এ টু দুবার কী আছে এম বা এম আছে এবং ডিতে কী আছে কোনো টি নয় তো দেখো এর ভিতর থেকে কোন অঙ্কটা হবে তো দেখো এর ভিতর থেকে কোন অ্যান্সারটা হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো তো দেখো এই যে আমি অঙ্কটা টুকেছি ঠিক আছে অঙ্কটা টুকেছি দেখে নাও তোমরা ভালো করে তো দেখো এই অঙ্কটা টুকেছি তো এর ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি বিয়ের অ্যান্সার হবে কী হবে এর ভিতর থেকে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে তো দেখো বিয়ের অ্যান্সার কেন হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো আমি এখানে কিন্তু প্রমাণ করে দিয়েছি কী কী জন্য বিয়ের অ্যান্সারটা হবে এটু তোমার টু এম ঠিক আছে আর এ এটা এর অপশান আছে বিতে কী আছে এ আছে এম আছে এবং ব্র্যাকেটের বাইরের দিকে কী আছে এম আছে তো দেখো এ আছে এম ব্র্যাকেটটা উঠে গেলে কী আছে গুণ এম হবে তো দেখো এ বসে গেছে এম এম গুণ করলে কী হবে এম এস করবে ঠিক আছে তো দেখো সিতে কী আছে সিতে অপশানে আছে এ আছে এ আছে এম বাই এম আছে ওকে এটা এম হবে ঠিক আছে এম বাই এম আছে তার মানে কী আছে এ আমি বসিয়ে দিয়েছি এম বসিয়ে দিয়েছি আর এ এমটা এই এমটা উপরে গেলে কী হবে মাইনাস এম হবে মাইনাস কী হবে মাইনাস এম হবে অর্থাৎ এটাও কী হবে হবে না এবং এখানে কী আছে এ এম প্লাস এম ঠিক আছে তো দেখো এ আছে এম প্লাস এম অর্থাৎ এ কী আছে এম আর এম টু এম অর্থাৎ এটাও হবে না তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশান আছে এর ভিতর থেকে বিয়ের অপশানটা পুরোপুরি পারফেক্ট অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এ এম এ ঠিক আছে দুদাগের অঙ্ক রোমাননে কী বলেছে দু রোমাননের কোশ্চেন কি বলেছে দুটি সংখ্যার যোগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে এটা কী আছে এটা সত্য আছে কেন সত্য হবে তোমাদের সেটা আমি প্রমাণ করে দেখাবো তো দেখো দুটি সংখ্যার যোগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে এটা কী আছে সত্য আছে জাস্ট আমি ব্যাখ্যা তোমাদের দেখাবো এ প্লাস বি সমান সমান বি প্লাস এ জাস্ট এটা আমি ঘুরিয়ে দিছি মানে বিনিময় করেছি অর্থাৎ যদি আমি যদি ডিজিটটা ধরে নিই এর মান থ্রি ধরলাম এবং বি এর মান ফাইভ ধরলাম তো জাস্ট আমি থ্রি প্লাস ফাইভ করলাম এটা আবার জাস্ট ঘুরিয়ে যদি দিই তো ফাইভ প্লাস থ্রি অর্থাৎ পাঁচ আর তিন আট হচ্ছে এখানে ফাইভ প্লাস থ্রি এটাও আট হচ্ছে আবার যদি আমি প্লাস টু এবং প্লাস প্লাস টু ব্র্যাকেটের মধ্যে থাকলো প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফাইভ সমান সমান কী আছে টু প্লাস মাইনাস মাইনাস ফাইভ অর্থাৎ বিয়োগ করলে কতভাবে মাইনাস থ্রি হবে অপর দিকে জাস্ট আমি এটা ঘুরিয়ে দিলাম ডিজিটটা মাইনাস ফাইভ ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে প্লাস টু প্লাস প্লাসে প্লাস হয় দুই থেকে পাঁচ বাদ দিলে তিন হয় মাইনাস থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু যে কী বলেছে দুটি সংখ্যার যোগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা বিনিময় সূত্র মেনে চলেছে এটা কী আছে সত্য হবে ওকে তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে রোমান অঙ্ক তো দেখো আমি শিকন সেতুর ছ নম্বর পেজগুলো করছি তো দেখো রোমান্টোর অঙ্কটা কী বলেছে বলেছে দুটি সংখ্যার বিয়োগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে এটা কী আছে এটা মিথ্যে হবে কারণ দুটি সংখ্যার বিয়োগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে না ঠিক আছে তো দেখো আমি এখানে করিয়ে দিয়েছি যে দুটি সংখ্যার বিয়োগ সর্বদা বিনিময় সূত্র মেনে চলে না অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে ঠিক আছে তো দেখো এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করাবো কি বলেছে রোমান অনেক দি দুবার সিক্স এবং সিক্স স্কোয়ার এর মধ্যে কোনটি বড় তো দেখো আমি এই অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দি দুবার সিক্স এবং সিক্স স্কোয়ার এদের মধ্যে কোনটি বড়। টু দুবার সিক্স সমান সময় কী দুই কভার হবে সবারবে হবে দুই গুন দুই গুন দুই গুণ দুই গুন দুই গুন দুই ঠিক আছে ছ খানা দুই অর্থাৎ দুই দুগুণি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো ষোলো দুগুণি বত্রিশ বত্রিশ দুগুণি কত চৌষট্টি ঠিক আছে চৌষট্টি আবার সিক্স স্কোয়ার মানে কি ছয় কভার হবে দুবার হবে ছয় ছয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি ফোর এবং থার্টি সিক্স ছোটো অর্থাৎ সিক্সটি ফোর দেন থার্টি অর্থাৎ মাথায় সিক্সটা বড়ো দেন সিক্স স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতর থেকে এর ভিতর থেকে টুয়ের মাথায় যে সিক্স আছে এটা বড়ো এবং সিক্স সিক্স স্কোয়ার এটা কী আছে ছোটো তো দেখো টুয়ের মাথায় সিক্সটা তো দেখো টুয়ের মাথায় সিক্স এটা বড়ো আছে এবং সিক্স স্কোয়ার এটা কী আছে ছোটো আছে তো দেখো পরের অঙ্কটা কী বলেছেন তো দেখো রোমান এর অঙ্ক কী আছে ফাইভ স্কোয়ার মাল্টিপ্লাই ফাইভ টু দুবার মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ টু দুবার সিক্স বাই ফাইভ টু দুবার ফোর এর মান কত হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে জাস্ট আমি অঙ্কটা টুকেছি ফাইভ টু দার টু মাল্টিপ্লাই ফাইভ টু দুবার মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ টু দুবার সিক্স বাই ফাইভ টু দুবার ফোর তো দেখো আমি জাস্ট অঙ্কটা কী করেছি ফাইভ টু দার টু ঠিক আছে ফাইভ টু দুবার কী আছে টু আছে এই যে মাইনাস ওয়ান জাস্ট এখানে আমি মাইনাস ওয়ান দিয়েছি ডিভাইডেড ফাইভ টু দুবার এই যে ফাইভ আছে ফাইভ বসিয়েছি এখানে কী আছে তো দেখো এখানে কী আছে সিক্স আছে আমি সিক্স বসিয়েছি আর এই যে যেহেতু ফোরটা নিচের দিকে ছিল তার জন্য উপরে গিয়ে কী আছে মাইনাস ফোর হয়েছে অর্থাৎ ফাইভ আমি বসিয়েছি দুই থেকে একবার দিলে এক হয় আর ডিভাইডেড পাঁচ আমি বসিয়েছি ছয় থেকে চারবার দিলে কত হয় দুই হয় তো দেখো এখানে ভাগ অবস্থা আছে ফাইভ আছে এবং ফাইভের মাথায় ওয়ান আছে বাই ফাইভ ফাইভ স্কোয়ার আছে তো দেখো দুটো পাশ থেকে একটা পাশ কমন গিয়েছে উপরে কী আছে ওয়ান আছে ওয়ান বসিয়েছি এই যে দুইটা এখানে প্লাস আছে উপরে গেলে কী হবে মাইনাস টু হবে অর্থাৎ পাঁচ কী আছে পাঁচ আছে তো দেখো ফাইভ আছে আর এখানে কি আছে ওয়ান মাইনাস টু আছে এক থেকে দুইবার দিলে কত হবে মাইনাস হবে অর্থাৎ জাস্ট আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি ফাইভ টু দুবার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ এর অ্যান্সার হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা খুব সুন্দর করে তোমরা দেখে নাও আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে তো দেখো আমি এইবার পেজ নম্বর আট নম্বর পেজ সলভ করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে অঙ্ক আছে ঠিক আছে তো দেখো একে কি বলেছে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন ঠিক আছে ফার্স্ট অঙ্ক কি বলেছে রোমান অনেক ফাইভ কমা জিরো বিন্দুটির অবস্থান তো দেখো এটা কিন্তু কোন অক্ষে আছে এক্স অক্ষের উপর না অয় অক্ষের উপর মূল বিন্দুতে না দিতে আছে কোনোটি নয় তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে আমি অঙ্কটা করিয়েছি যে দেখো পেজ নম্বর এইট ঠিক আছে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন ফাইভ কমা জিরো বিন্দুটির অবস্থান তো দেখো এটা তো এক্স আছে এটা কি আছে ওয়াই আছে তাই তো তো দেখো এর অ্যান্সার হবে এক্স অক্ষের উপর বাট এক্স অক্ষের উপরটা কী করে হবে তো জাস্ট আমি এখানে দাগ টেনেছি ঠিক আছে এখানে দাগ টেনেছি আর এই দিকে উল্লম্বভাবে দাগ টেনেছি অনুভূমিকভাবে দাগ টেনেছি এবং উল্লম্বভাবে দাগ টেনেছি ঠিক আছে তোমরা তো জানো এটা এক্স এটা এক্স ড্যাশ আছে এটা ওয়াই ড্যাশ আছে তাই তো এবং এটা এক্স আছে এটা ওয়াই আছে তাই তো তো দেখো এখানে বলেছি ফাইভ মানে এক্স ফাইভ ঠিক আছে এটা এক্স আছে তাহলে ফাইভ মানে কি এক দুই তিন চার পাঁচ এবং তারপরে কি আছে জিরো আছে জিরো মানে কি এখানেই বসবে তো দেখো এটা কোন অক্ষের পর বসছে এক্স অক্ষের পর বসেছে এক্স অক্ষের পর বসেছে যদি এইভাবে যদি বসতো তাহলে সেটা ওয়াই অক্ষের পর হতো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা এক্স অক্ষের পর বসছে ওকে তো দেখো এই যে এর অ্যান্সার হবে এর অ্যান্সার এক্স অক্ষের উপর তো দেখো এবার আমি রোমান টু এর অঙ্কটা সলভ করাবো রোমান্টের অঙ্কটা কী বলেছে ওয়াই অক্ষের সমীকরণ তো দেখো ওয়াই অক্ষের সমীকরণটা কী আছে এতে কী আছে ওয়াই সমান সমান জিরো বিতে কী আছে ওয়াই সমান সমান সি সিতে কী আছে এক্স সমান সমান সি ডিতে কী আছে এক্স সমান সমান জিরো জাস্ট এখানে আমি অঙ্কন করেছি একটা অনুভূমিকভাবে এবং একটা উলম্বভাবে তো দেখো এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ এটা এক্স এটা ওয়াই তাই তো তো দেখো এক্স সমান সমান জিরো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান যদি জিরো হয় তাহলে এটা ওয়াই অক্ষের সমীকরণ হয় ঠিক আছে তাহলে এটা কেবে ওয়াই অক্ষের সমীকরণ হবে অর্থাৎ আবার যদি ওয়াই ইজিক টু জিরো হতো তাহলে কিন্তু এটা এক্স অক্ষের সমীকরণ হতো অর্থাৎ এখানে কী বলেছে ওয়াই অক্ষের সমীকরণ তার মানে কি এক্স ইজিক টু জিরো হবে তো তোমরা দেখো এখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এক্স সমান সমান জিরো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো তো দেখো সত্য মিথ্যা কী আছে দুদাগের অঙ্ক সত্য না মিথ্যা লেখো রোমান অনেক কী বলেছে মাইনাস থ্রি ঠিক আছে কমা ফাইভ ব্র্যাকেটের মধ্যে বিন্দুটি তৃতীয় পদে অবস্থিত এবং রুমান টুতে কী বলেছে থ্রি কমা মাইনাস ফাইভ বিন্দুটি চতুর্থ পদে অবস্থিত তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা প্লিজ নজর করো তো দেখো মাইনাস থ্রি কমা ফাইভ বিন্দুটির তৃতীয় পদে অবস্থিত তো দেখো এটা সত্য না মিথ্যা তোমাদের আমি দেখাবো তোমরা জানো এটাকে এটা অনুভূমিকভাবে ডেকে মানে এটা অনুভূমিকভাবে আমি টেনেছি এটা উল্লম্বভাবে টেনেছি এটা এক্স ড্যাশ ঠিক আছে এটা এক্স এটা ওয়াই ড্যাশ এটা ওয়াই অর্থাৎ এটা মাইনাস আছে এই দিকটা মাইনাস হবে এই দিকটা মাইনাস হবে তো দেখো এটা প্রথম পদ আছে এটা দ্বিতীয় পদ আছে এটা তৃতীয় পদ আছে এটা চতুর্থ পদ আছে ঠিক প্রথম পদে কী আছে প্লাস প্লাস দ্বিতীয় পদে আছে মাইনাস প্লাস তৃতীয় পদে আছে মাইনাস মাইনাস চতুর্থ পদে আছে প্লাস মাইনাস তো দেখো অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে মাইনাস থ্রি আর ফাইভ মাইনাস থ্রি আর ফাইভ মানে কি মাইনাস থ্রি আর ফাইভ মানে কি এটা মানে দ্বিতীয় পদে অবস্থিত এখানে কী বলেছে তৃতীয় পদে অবস্থিত তাই তো এখানে কী বলেছে তৃতীয় পদে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দ্বিতীয় পদে অবস্থিত মাইনাস থ্রি আর কমা ফাইভ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থ্রি কমা ফাইভ এটি দ্বিতীয় পদে অবস্থিত তৃতীয় পদে অবস্থিত নয় অর্থাৎ এটি কী আছে মিথ্যা হবে ঠিক আছে এটি কীভাবে মিথ্যা হবে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রোমান্টুতে কী বলেছে থ্রি কমা মাইনাস ফাইভ বিন্দুটি চতুর্থ পদে অবস্থিত চতুর্থ পদে অবস্থিত ঠিক আছে তো দেখো এটা চতুর্থ পদে অবস্থিত কি অবস্থিত না তো দেখো থ্রি কমা মাইনাস ফাইভ এটি চতুর্থ পদে অবস্থিত অর্থাৎ এটি সত্য হবে এই দেখো চতুর্থ পদে অবস্থিত থ্রি কমা মাইনাস ফাইভ অর্থাৎ এখানে প্লাস আছে তারপরে মাইনাস আছে অর্থাৎ এটা কী আছে সত্য আছে আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি এটা কি আছে সত্য আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর প্রথমটা কী আছে মিথ্যা আছে এটা প্রথম পদ প্লাস প্লাস দ্বিতীয় পদ মাইনাস প্লাস তৃতীয় পদ মাইনাস মাইনাস চতুর্থ পদ প্লাস মাইনাস তো দেখো দ্বিতীয় পদ এখানে কী আছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ এটা দ্বিতীয় পদে না এটা তৃতীয় পদে অবস্থিত ঠিক আছে অর্থাৎ এটা মিথ্যা আছে এবং এটা কি আছে সত্য আছে তো দেখো এটা আমি অনুভূমিকভাবে এটা আমি অনুভূমিকভাবে দাগ টেনেছি এটা আমি উল্লম্বভাবে দাগ টেনেছি এটা মাইনাস এক্স এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স আছে প্লাস এক্স আছে মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমি পেজ নম্বর এগারো নম্বর পেজের যত অঙ্ক আছে সেইগুলো সলভ করাবো তো তোমরা এগারো নম্বর পেজের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নাও আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব ফার্স্ট অঙ্ক কি বলেছে ওয়ানে বলেছে এক্সের পাঁচ ভাগের সঙ্গে এক্সের তিন গুণ বিয়োগ করলে হয় এক্সের পাঁচ ভাগের সঙ্গে এক্সের তিন গুণ বিয়োগ করলে হয় তো দেখো এই যে ফার্স্ট যে অপশান আছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস থ্রি বাই এক্স এটা হবে না বিতে কী বলেছে এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স এটাও হবে না ঠিক আছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটাও হবে না এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে তো দেখো অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও যেহেতু অঙ্কটা বলেছে যে এক্সের পাঁচ ভাগের মানে এক্স ভাগ পাঁচ তারপরে কী বলেছে এক্সের তিন গুণের বিয়োগ করলে এক্সের তিন গুণ মানে এক্স গুণ থ্রি বিয়োগ এই যে বিয়োগ করেছি অর্থাৎ এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এক্স অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এই এর এর অ্যান্সার হবে না এর অ্যান্সার হবে না সি এর অ্যান্সার হবে না এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে তো দেখো রোমানটিউর কোশ্চেন কী বলেছে নিচের কোনটি দ্বিচল বিশিষ্ট সমীকরণ উদাহরণ দাও তো দেখো থ্রি এক্স প্লাস এইটিন প্লাস টোয়েন্টি সেভেন এটা হবে না বিতে কি আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটা হবে কারণ দিচল বলতে বোঝানো সে এখানে যার এক আছে ওয়াইও সিতে কি আছে থ্রি বাই এক্স তো দেখো এখানে এক্স আছে বাট ওয়াই নেই অর্থাৎ এটাও দিচল নয় ডিতে কি আছে টু ওয়াই মাইনাস অর্থাৎ এখানে ওয়াই আছে এক্স নেই আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার এর ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে ঢুকে দিয়েছি বি সমান সমান কী আছে ফাইভ এক্স প্লাস থ্রি হয় সমান এইট এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করবো কী বলেছে তো দেখো দুদাগে কী বলেছে সত্য না মিথ্যা লেখো ফার্স্ট কী বলেছে ওর একচল বিশিষ্ট সমীকরণের একটি চল থাকে একচল বিশিষ্ট সমীকরণের একটি চল থাকে এটা কী আছে মিথ্যা আছে রোমান্টোতে কী বলেছে দ্বিচল বিশিষ্ট সমীকরণের দুটি চল থাকে এটা কী আছে এটা আমাদের সত্য আছে তো দেখো আমি তোমাদের আমি খুব সুন্দর করে লিখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের একটি চল থাকে এটা কী আছে মিথ্যা আছে রোমান্টোতে কী আছে দ্বিচল বিশিষ্ট সমীকোণের দুটি চল থাকে এটা কী আছে সত্য আছে ঠিক আছে তো দেখো আমি পরের অঙ্কগুলো সলভ করাবো তিন দাগের কোশ্চেন কি বলেছে বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কি বলেছে অঙ্কটায় বলেছে একটি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটির মান এক্স ডিগ্রি একটি কোন ক্ষুদ্রতম কোণের চেয়ে দশ ডিগ্রি বেশি অপরটির ক্ষুদ্রতম কোণের চেয়ে কুড়ি ডিগ্রি বেশি সমস্যাটিকে সমীকরণের আকারে লেখ তো দেখো আমি পুরো অঙ্কটাই করে দিচ্ছি শুধুমাত্র যে সমীকরণ করব সেটা আমি করাবো না পুরো অঙ্কটাই করে দিচ্ছি ঠিক আছে এখানে অঙ্কটা খুব সুন্দর করে টোকাছে আমি এখানে জাস্ট দিয়েছি এটা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এটা এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি বিতে কী আছে এক্স ডিগ্রি এবং আমাদের সিতে কী আছে এক্স ডিগ্রি প্লাস টেন ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এটা আমাদের এসিবি ঠিক আছে তো দেখো ত্রিভুজের ক্ষুদ্রতম কোনটির মান এ কোন এবিসি সমান সমান এক্স ডিগ্রি একটি কোন ক্ষুদ্রতম কোণের চেয়ে দশ ডিগ্রি বড়ো এক্স ডিগ্রি প্লাস টেন ডিগ্রি তো দেখো এক্স ডিগ্রি প্লাস টেন ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এসি বি অর্থাৎ এটাই এসি বি ঠিক আছে অপরদিকে অপরটি ক্ষুদ্রতম কোণের চেয়ে এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি অর্থাৎ বি কোন বিএসি অর্থাৎ বিএসি বলতে বোঝানো সে বিএসি অর্থাৎ এটা বি ঠিক আছে এটা কী আছে এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি মানে কি তুমি এ বিও তুমি লিখতে পারো ঠিক আছে এ বি তোমাকে এটাকে মিডিল পজিশন বোঝাতে হবে অপরটি ক্রুধুতম চেয়ে এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি এটা তো তোমরা বুঝতে পারছো আর এটা কী আছে এটা আমাদের এক্স ডিগ্রি আছে অর্থাৎ বি সি এ বি সি এটা আমাদের কী আছে এক্স ডিগ্রি আছে তোমরা তো জানো সেটা তো দেখো এই যে এইটা 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 এই তিন আমি যোগ করে নেব এক্স ডিগ্রি প্লাস ব্র্যাকেটের মধ্যে এক্স ডিগ্রি প্লাস দশ ডিগ্রি প্লাস ব্র্যাকেটের মধ্যে এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তোমরা তো জানো যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের সমষ্টি কত আছে একশো আশি ডিগ্রি আছে তো দেখো এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস টেন ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তো দেখো এক্স ডিগ্রি এক্স ডিগ্রি এক্স ডিগ্রি তিনটে এক্স ডিগ্রি আছে প্লাস দশ আর কুড়ি কত হয় তিরিশ হয় সমান সমান একশো বা থ্রি এক্স সমান সমান একশো করলে কতবে থ্রি এক্স সমান ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদলে দেড়শো ডিগ্রি হয় এক্স ডিগ্রি সমান সমান কী দেড়শো বাই ভাগ করলে কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে কতবে পঞ্চাশ ডিগ্রি হবে তো দেখো একটুখানি তোমাদের ভালো করে বোঝাচ্ছি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটা কত হবে এক্স ডিগ্রি প্লাস দশ ডিগ্রি মানে পঞ্চাশ ডিগ্রি প্লাস দশ ডিগ্রি সমান কত হবে ষাট ডিগ্রি হবে এটা কত হবে ষাট ডিগ্রি হবে মানে এই কোনটা কিন্তু তোমাদের ষাট ডিগ্রি হবে ঠিক আছে এক্সের মান যেহেতু পঞ্চাশ ডিগ্রি আছে ঠিক আছে তো পঞ্চাশ ডিগ্রি আর দশ ডিগ্রি ষাট ডিগ্রি হবে এটা তোমাদের এই যে সিকোণ যেটা আছে সিকোণ শোন ষাট ডিগ্রি হবে অপরদিকে এক্স ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি এক্স মানে পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি কত হয় সত্তর ডিগ্রি অর্থাৎ এ কোন অর্থাৎ এ কোন সমান সমান সত্তর ডিগ্রি ঠিক আছে এবং বি কোণ কত আছে যেহেতু এক্স বলেছে অর্থাৎ এটা কত হবে আমাদের বি কোন হবে তো দেখো আমাদের বি কোনটা কত হবে আমাদের বি কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে তো দেখো ষাট আর সত্তর কত হয় এক ষাট আর সত্তর কত হয় একশো তিরিশ আর পঞ্চাশ কত হয় আমাদের একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স যে কোন আছে এটা হবে ষাট ডিগ্রি আমাদের এ কোন আছে আমাদের হবে সত্তর ডিগ্রি ঠিক আছে এই যে এ কোন সত্তর ডিগ্রি এবং আমাদের বি কোন হবে পঞ্চাশ ডিগ্রি তো দেখো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি এ কোন হবে সত্তর ডিগ্রি সি কোন হবে ষাট ডিগ্রি এবং বি কোন হবে পঞ্চাশ ডিগ্রি টোটাল একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে মান আছে এটা আছে পঞ্চাশ ডিগ্রি কিন্তু বইতে কিন্তু এরকম বলেনি যে জাস্ট বলেছিল সমীকরণটা দেখো আমি পুরো অঙ্কটা দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা কোণও তোমাদের আমি বুঝিয়ে দিলাম এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো রোমান টুয়ের অঙ্ক পেজ নম্বর এগারোর রোমান টু অঙ্ক কী বলেছে সমাধান করো ফাইভ এক্স ব্র্যাকেটের মধ্যে কী আছে ফাইভ এক্স প্লাস থ্রি ব্র্যাকেট ক্লোজ মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ সমান সমান আঠারো বা এইটিন তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সমাধান করো ফাইভ এক্স প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ সমান সমান এইট টিন ফাইভ এক্স প্লাস থ্রি মাইনাস আছে এক্স বাই ফাইভ মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ সমান সমান এইটিন ফাইভ এক্স প্লাস থ্রি মাইনাস এখানে বসিয়ে দিলাম এক্স বাই ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ফাইভ এক্স তো দেখো ফাইভ এক্স ঠিক আছে ফাইভ এক্স আমি বসিয়ে দিলাম এবং তারপরে কী আছে এক্স বাই ফাইভেও বসিয়ে দিলাম তিন আর তিন কত হয় ছয় বসিয়ে দিলাম সমান সমান এইটিন ফাইভ এক্স মাইনাস এক্স বাই ফাইভ সমান সমান আঠারো প্লাস সিক্স আঠারো প্লাস সিক্স এই দিকে এসে কি হয়েছে মাইনাস সিক্সে হয়েছে আঠারো থেকে ছয় বাদ দিলে কত হয় বারো হবে তো দেখো এর আমি লসাঘু করেছি পাঁচ লস আঘু পাঁচ পাঁচা পঁচিশ এক্স মাইনাস পাঁচ কেটে গেলে এক্স হয়ে যায় পঁচিশ থেকে একটা এক্স বাদ দিলে কত হয় চব্বিশ এক্স থাকে চব্বিশ এক্স বাই ফাইভ সমান সমান বারো তো দেখো আমি কোনি গুণ করেছি এইদিকে জাস্ট দেখে দিলাম চব্বিশ এক্স বাই ফাইভ সমান সমান টুয়েলভ চব্বিশ এক্স ওকে এখানে ওয়ান আছে চব্বিশ এক্স ওকে চব্বিশ এক্স সমান সমান পাঁচ গুণ বারো তো দেখো এক্স সমান সমান পাঁচ গুণ বারো বাই চব্বিশ বারো দুগুণি চব্বিশ ফাইভ বাই টু ফাইভ বাই টু বসে দিয়েছি দুই দুগুণে চার চার সকলি পাঁচ ছবি এক হলে ওয়ান বাই টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কীভাবে দুই পূর্ণই একের দুই ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি শিখুন সূত্র অঙ্কগুলো করিয়েছি এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের স্কুল থেকে দিয়েছে ঠিক আছে সেগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এখানে আমি তিনখানা সেটের সলভ করেছি অঙ্কগুলো বাস্তব সংখ্যা সূচকের নিয়মাবলী এবং লেখচিত্র ঠিক আছে এই যতগুলো ছিল মোটামুটিভাবে তো দেখো এখানে বাস্তব সংখ্যা ছিল এবং সূচকের নিয়মাবলী লেখচিত্র ঠিক আছে এবং রৈখিক এবং তিন দাগের কেসে রৈখিক সমীকরণ এই যে এগারো দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লেস তোমরা যুক্ত থাকো